আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমিশরা চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আমার এই আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে আমি মানে দেশে যাওয়ার পরে মানে দেশের ভিডিও, যখন আমি বাড়ি গিয়েছিলাম। তো আমি অনেক গুলো ভিডিও করে এনেছিলাম, তো সেটাই এখন আস্তে আস্তে একটা একটা করে শেয়ার করছি, আবার ফাঁকে ফাঁকে রেসিপিও শেয়ার করছি। তো যাই হোক, এটা ছিল তালহা বলতে আমার বড় আপার ছোট ছেলে। তো তালহার বার্থডে হচ্ছে, ওর বার্থডে হচ্ছে মেবি অক্টোবরে। হ্যাঁ, তো সেপ্টেম্বরে আমরা হচ্ছে দেশে গিয়েছিলাম। তো এখন হচ্ছে নভেম্বর মাস চলে। তো যাই হোক, তো তালহার জন্মদিনটা আমরা দেশে বসেই একটু ঘরোয়াভাবে সেলিব্রেট করেছিলাম। তো তালহা খুবই মানে খুশি। তো তালহার বার্থডেতে মোরগ পোলাও রান্না হয়েছিল দুপুরে, তো সেটাই এখন সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করব। তারপরে হচ্ছে বিকেলের দিকে আমি হচ্ছে ওর বার্থডে উপলক্ষে একটা কেক বানিয়েছিলাম, যেহেতু আমি মানে টাঙ্গাইল থেকে ওভাবে কিছুই নিয়ে যাইনি। তো আমাদের বাসায় কেক বানানোর মতো বা খাওয়ার মতো কেউ নেই ওরকম। তো যাই হোক, আমি হচ্ছে এখানে একটি হুইপ পাউডার নিয়ে নিয়েছি, এটা দিয়ে হচ্ছে ক্রিম আগে তৈরি করব। তো কেকটা আমি বানিয়ে নিয়েছি, আর হচ্ছে এই ক্রিমটা আমি অ্যাকচুয়ালি হ্যান্ড বিটার দিয়ে তৈরি করিনি, একদমই হাতে করেছি, হ্যান্ড উইজের দ্বারা করেছি আমি ক্রিমটা। এই দেখেন, তো এখান থেকে আমি মানে এই হুইপ পাউডারটা দুটা প্যাকেট থাকে একটা প্যাকেটের ভিতরে, তো সেখান থেকে আমি অর্ধেকটা অর্ধেকটা ক্রিম নিয়ে নিলাম, মানে পাউডার, সরি পাউডার নিয়ে নিলাম। তো পাউডার নিয়ে আমি এখানে আধা কাপ দুধ দিয়ে দিলাম, আর এই দুধটা অবশ্যই আপনার ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজেই রেখে দিলে হবে 2-3 ঘন্টা। তারপরে যে বাটিটায় আমি ক্রিমটা তৈরি করছি, সেই বাটিটা আমি একটু মানে নর্মাল ফ্রিজে ঠান্ডা করে রেখেছিলাম। তারপরে এই দেখেন, হাত দিয়ে এভাবে কিন্তু বিট করলে মানে আপনি 5 থেকে 8 মিনিট বা 10 মিনিটের ভিতরে একটু ভালো করে বিট করলে এটা কিন্তু একদমই পারফেক্ট একটা ক্রিমে পরিণত হয়ে যায়। আর আপনার যাদের বিটার নেই তারা কিন্তু এভাবে তৈরি করতে পারেন। তো যাই হোক, এখন আমার কাছে বিটার ছিল না, এই জন্য আমি হ্যান্ড উইজ দিয়ে ক্রিমটা তৈরি করেছি। একটু সময় লাগে, বাট মানে খুবই সুন্দর হয়। আপনি বিটার দিয়ে যেমন ক্রিমটা তৈরি করবেন তো সেরকমই হয়, দেখেন একদমই মানে ক্রিমটা মানে নরম নেই, মানে কেক ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি হচ্ছে এই ক্রিমটা দিয়ে হচ্ছে কেকটা তৈরি করব। আর একটা হুইপ পাউডার মানে প্যাকেটের ভিতরে কিন্তু 2টা প্যাকেট থাকে, আর আপনি 2টা প্যাকেট একবার যদি ক্রিমটা তৈরি করতে চান তাহলে কিন্তু প্যাকেটটার ভিতরে আপনার শুকনো যে উপকরণ মানে থাকে 2টাই পাউডার জাতীয়, সেটা একসাথে দিয়ে আপনি এখানে 1 কাপ দুধ অ্যাড করে দিবেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে 2টা কেক এখানে ডেকোরেশন করতে পারবেন, কারণ এর আগে আমি করেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি। আর এখানে দেখেন আমি একটা কেক বানিয়ে নিয়েছি, আর কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর অনেক সফট হয়েছে কেকটা। তো এখানে আমি এখন কেকটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে হচ্ছে একটু চিনির পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি কেকটাকে সুন্দর করে, যাতে ক্রিমটা খুবই সুন্দরভাবে সেট হয়ে যায় এই কারণে। তো আমি কিন্তু সেরকমভাবে কোনো নজেলও আনিনি, তো আমার কাছে মানে
বাসায় ছিল একটা নজেল, আমি অনেক আগে সেটা কিনে রেখেছিলাম, তো সেটা দিয়ে আমি কেকটা ডেকোরেশন করেছি, মানে খুবই সিম্পল ভাবে, একটু মানে বকুল ফুলের মতো কিছুটা ডিজাইন হয়েছে। তো যাই হোক, ডেকোরেশনটা খুব বেশি সুন্দর না হলো, একেবারেই খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। তো এখানে আমি মাঝখানে কেকটা কেটে তারপরে ক্রিম মাখিয়ে তারপরে এভাবে তার আরেকটা পার্ট দিয়ে ঢেকে দিলাম, আর হচ্ছে তারপরে আমি আবারও একটু পানি ব্রাশ করে নিচ্ছি। যেহেতু তালহার বার্থডে মানে খুবই সুন্দরভাবে সেলিব্রেট করা হয়েছে, তারপরেও মানে কে কোথায় থাকি আমরা, কারণ এখন তার আমি ঢাকায় থাকি না ওইভাবে, তালহার জন্মদিনে গত বছর ছিলাম বাট এবার থাকতে পারবো না, কারণ এখন হচ্ছে আমি টাঙ্গাইল থাকি আর হচ্ছে ওরা হচ্ছে ঢাকা থাকে, সেইভাবে সময় হয়ে উঠবে না, কারণ আমি এবার লং টাইম দেশ থেকে বেরিয়ে আসছি প্রায় 1.5 মাস। তো তারপরে ইশায়তের বাবার কাছে বললে হয়তো বা যেতে দিবে, তারপরও নিজের একটা বিবেক বলে কথা আছে, যেহেতু এই 1.5 মাস ও খুব মানে কষ্ট হয়েছে, ওর খাওয়া দাওয়ার দিক দিয়ে কিন্তু একটু মানে কষ্ট হয় আমি যদি চলে যাই বাড়িতে, তো সেটা চিন্তা ভাবনা করেই মানে চলে আসছি। আর এবার একটু বেশি থাকা হয়েছে এই কারণে যে ইশায়তের মানে কথা বলে বাট ও এখনো মানে গুছিয়ে কথা বলতে পারে না, কিছু কিছু বাচ্চারা আছে একটু দেরি করে কথা বলে, হয়তো বা ইশাতের বাবাও মানে দেরি করে কথা বলছে। তো যাই হোক, কেকটা আমি সুন্দর করে ক্রিমটা মাখিয়ে নিচ্ছি, আর এখানে আমি একটি চাকু দিয়ে ক্রিমটাকে সুন্দরভাবে এভাবে সেট করে নিচ্ছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে। আর এবার ইচ্ছে আছে যদি আমি নেক্সট টাইম ঢাকা যাই, কেক মানে ডেকোরেশন করতে গেলে যে যে জিনিসগুলো প্রয়োজন হয় ইনশাল্লাহ নিয়ে আসার চেষ্টা করব। তো তারপরে কালার ফুডও সেরকম ভাবে ছিল না, শুধুমাত্র দুইটা কালার ছিল, একটা হচ্ছে আপনার যে গ্রিন কালার আর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে হলুদ কালার বা মানে জর্দা কালার যেটাকে বলে, কমলা কালারের মতো কিছুটা। তো সেই দুইটা মানে কালার দিয়েই মিক্স করে আমি কেকটা বানিয়েছি, আর নজেলও ছিল এই একটা, তো এটা দিয়ে এরকম সুন্দরভাবে একটু বকুল ফুলের মতো আমি ফোটা ফোটা দিয়ে কেকটাকে মানে ডেকোরেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স, কেকটা ডেকোরেশন করতে করতে আপনাদের একটা কথা বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর হচ্ছে আপনারা যদি আমাকে উৎসাহ দেন তাহলে হয়তো বা আমি আরও এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আর যারা আমার চ্যানেলটিকে মানে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এভাবে মানে ফোটা ফোটা দিয়ে মানে সমস্ত কেকটাকে আমি মানে ফোড়ে দিয়েছি। তারপরে হচ্ছে আর যেটা মানে হলুদ কালার মানে জর্দা কালার যেটাকে বলে, ওটা দিয়ে একটু ছোট ছোট দুটো ফুল দিয়ে মানে এখানে একে দিয়েছি। তো ক্রিমটা একটু হালকা মানে নরম হয়ে গিয়েছে, তো সমস্যা নেই, এটা আবার দেখা গেছে কেকটা যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে আবার ক্রিমটা মানে সেট হয়ে যাবে। তো এভাবে মানে যেই কয়টা জিনিসই ছিল সেভাবেই ঘরোয়াভাবে আমি কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি, আর ইশায়েতের বার্থডেতেও কিন্তু আমি একটি কেক ডেকোরেশন করেছিলাম, মোটামুটি সেটা মাশাল্লাহ ভালোই হয়েছিল। আর ঢাকা থেকে
সবগুলো মানে কেক বানানোর জিনিসগুলো কিনে আনি, তারপরে চেষ্টা করব কেক বানানোর জন্য। তো ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই মানে ছোট্ট আয়োজন মানে তালহার জন্মদিনের, তো এখন হচ্ছে তালহা কেকটা কাটবে। তো সেভাবে তো আর কাউকে ইনভাইট করিনি, জাস্ট আমরা ঘরের কয়জনেই মানে বাচ্চারা, ও ইশায়াত, তারপরে মিশু, তালহা, নাইব, নোমান, ওরাই শুধু কেকটা কাট মানে কেটেছে। আর ইশায়াত অনেক খুশি কেকটা কাটার সময়, দেখেন ঈশায় তো কাটতে মানে চেয়েছিল, তো দুই ভাই মিলে কেক কাটছে। আর ঈশায়ত অনেক খুশিতে মানে কয়টা দিন পার করেছে, তো ঈশায়ত তো আসতেই চাচ্ছিল না, তারপরে কিছুই করার নেই, আসতে হবে। তো কেক ঈশায়ত তো এমনিতেই কেক খুব পছন্দ করে। তো যাই হোক ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।